সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ের মুদ্রাস্ফীতি সম্পর্কে আলোচনা করব। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায় মুদ্রাস্ফীতি এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতির সপ্তম অধ্যায়ে মুদ্রাস্ফীতি সম্পর্কিত আলোচনা নিয়ে মুদ্রাস্ফীতি সম্পর্কিত আলোচনা করব। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই মুদ্রাস্ফীতি কি। আসলে মুদ্রাস্ফীতি হচ্ছে দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়া। কোন কারণে দ্রব্যের দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে তাকে মুদ্রাস্ফীতি বলে। আবার এভাবে বলা যায় যে অধিক সংখ্যক টাকা কম পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হওয়াকে মুদ্রাস্ফীতি বলে, অর্থাৎ বেশি টাকা দিয়ে কম পণ্য ক্রয় করাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এর মানে বোঝা যাচ্ছে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে আমরা জানি টাকা বেশি লাগে, কিন্তু পণ্য পূর্বের তুলনায় কম পাওয়া যায়। উদাহরণস্বরূপ মনে করো, আজকে 10 টাকা দিয়ে দুটি কলম পাওয়া যায়, অর্থাৎ 5 টাকা দরে। আজ থেকে আরো 10 বছর পর যদি ওই 5 টাকার কলম 10 টাকায় ক্রয় করতে হয়, তাহলে বোঝা যাবে যে একটি কলম ক্রয় করতে 10 টাকা লাগে, অর্থাৎ 10 টাকা দিয়ে সে একটি কলম ক্রয় করতে পারে। এতে বোঝা যায় আগে 10 টাকায় দুটি কলম কিনতে পারত, এখন ওই দুটি কলম কিনতে হলে কি লাগে, 20 টাকা লাগে, অর্থাৎ পূর্বের তুলনায় টাকা বেশি লাগে। তাহলে এই হলো তোমার যে দাম বৃদ্ধি পাওয়া, এই বৃদ্ধি পাওয়ার প্রবণতা হচ্ছে মুদ্রাস্ফীতি। হঠাৎ করে কোনো পণ্যের দাম বৃদ্ধি পাওয়াটাকে মুদ্রাস্ফীতি বলে না, বরং ক্রমাগত সময়ব্যাপী প্রতি বছরই পণ্যের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে তাকেই মুদ্রাস্ফীতি বলে। যদি এমন হয় 2015 সালে কোনো পণ্যের দাম 5% বাড়ছে, 16 সালে 4% বাড়ছে, 17 সালে 8% বাড়ছে, অর্থাৎ পণ্যের দাম ক্রমাগত 4%, 5%, 8% এভাবে বাড়তেছে, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। আর যদি হঠাৎ করে, যেমন পেঁয়াজের দাম আমরা দেখি যে হঠাৎ করে বাড়ছে আবার কমে যায়, চালের দাম আমরা দেখি হঠাৎ করে বাড়ে আবার কমে যায়, এটাকে মুদ্রাস্ফীতি বলে না। যদি এই বাড়ার প্রবণতাটা বাড়তেই থাকে প্রতিনিয়ত, কমে না, তাহলে সে অবস্থাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। বন্ধুরা বুঝতে পারছি যে মুদ্রাস্ফীতি হচ্ছে যে কোনো কারণে পণ্যের দাম বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এখন আমরা একটু মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই, যে এই বৈশিষ্ট্যগুলো হলেই আমরা বুঝতে পারবো যে মুদ্রাস্ফীতি দেশে হচ্ছে। যেমন দ্রব্যের দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, তাহলে মুদ্রাস্ফীতি বিরাজমান করে। এরপরে যদি অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থের ক্রয় ক্ষমতা কমতে থাকে যদি, তাহলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। যেমন আমরা জানি যে অর্থের ক্রয় ক্ষমতা বলতে আমি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কি পরিমাণ পণ্য ক্রয় করতে পারি, সেটাই হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা।
उदाहरण दिलाम दस टाका दिए जदि दुटी कलम किनते पारी ताहले अर्थेर क्रय क्षमता होच्छे दुटी कलमेर समान। आबार दस टाका दिए जदि आमि एकटी कलम किनते पारी ताहले दस टाकार क्रय क्षमता होच्छे एकटी कलमेर समान। ताहले द्रव्येर दाम बाड़छे माने द्रव्य आमि एखन आगेर चेये कम क्रय करते पारी। ताहले एटाई होच्छे अर्थेर क्रय क्षमता कमते थाका, अर्थात द्रव्येर दाम बृद्धिर कारणे अर्थेर क्रय क्षमता कमे थाके, एटाई मुद्रास्फीति। एरपरे आसो যে বিনিময়ের মাধ্যম ও সঞ্চয়ের বাহন হিসেবে যে অর্থ অর্থাৎ টাকা পয়সা এগুলোর গুরুত্ব ক্রমাগত হ্রাস পেতে থাকা। দ্রব্যের দাম, আমরা জানি দ্রব্যের দাম বাড়তে থাকলেই বিনিময়ের মাধ্যম ও সঞ্চয়ের বাহন হিসেবে মানুষের নিকট অর্থের গুরুত্বটা কমে যায়, কারণ এই অর্থ দিয়ে একই পরিমাণ অর্থ দিয়ে আগের যে পণ্য ক্রয় কম করতে পারে বলে অর্থের গুরুত্ব এক্ষেত্রে কমে যায়। কিসের মাধ্যমে? কিসে? বিনিময়ের মাধ্যমে এবং সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের গুরুত্ব কমে যায়। এরপরে আসো যে সামগ্রিক চাহিদার চেয়ে সামগ্রিক যোগানের চেয়ে যদি সামগ্রিক চাহিদা বেশি হয়, সামগ্রিক যোগানের চেয়ে যদি সামগ্রিক চাহিদা বেশি হয় তাহলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থাৎ সামগ্রিকভাবেই যোগান মানে দেশের যোগানের অবস্থা কম কিন্তু চাহিদা ব্যাপক আকারে, তাহলে দেখা যায় আমরা জানি এমনিতেও স্বাভাবিকভাবে যে যোগানের চেয়ে চাহিদা বেশি হলে পণ্যের দাম বাড়ে। সেম সামগ্রিক যোগানের চেয়েও যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেতে থাকে তাহলে দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ মুদ্রাস্ফীতি বেড়ে জমান করে। এরপর আসো বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন যদি ক্রমাগত বাড়তে থাকে, অর্থাৎ আমরা জানি বিনিয়োগ বাড়লে কি হয়, উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়াতে গেলে কর্মসংস্থান বাড়াতে হবে, অর্থাৎ এগুলো যদি বাড়ে তাহলে দ্রব্যের যোগান বেড়ে যায়। দ্রব্যের যোগান যদি বেড়ে যায় চাহিদার তুলনায় তাহলে বাজারে বা দেশে দ্রব্যের দাম ক্রমাগত কি হতে থাকে, বাড়তে থাকে। তাহলে এক্ষেত্রে মানে মুদ্রাস্ফীতির কারণে এগুলো বাড়তে থাকে। সরি, আমি একটু আগে বলেছিলাম যে দ্রব্যের দাম বাড়তে থাকে, আসলে এগুলো মুদ্রাস্ফীতির কারণে এগুলো ঘটতে থাকে। এরপরে আসো যে বেকারত্ব হ্রাস, যে একটু আগে বলেছিলাম কর্মসংস্থান সৃষ্টি মানে মুদ্রাস্ফীতির কারণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, মানে উৎপাদনকারীরা চিন্তা করতেছে বেশি বেশি লাভ হচ্ছে, বেশি দামে বিক্রি করতে পারতেছি, তাইলে আমি আরো উৎপাদন বাড়াই, বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে আমাদের কর্মসংস্থান বাড়বে, আর কর্মসংস্থান বাড়লে বেকারত্ব কমে যাবে, আর বেকারত্ব কমলে দেশের ইনকাম বেড়ে যাবে, ব্যক্তির ইনকাম বেড়ে যাবে, উৎপাদকের ইনকাম বেড়ে যাবে, সার্বিকভাবে ইনকাম বা আয় বেড়ে যাবে, আর এই ক্ষেত্রে আমাদের কি দেশে প্রবৃদ্ধির হার ক্রমাগত বাড়তে থাকবে। এই হলো মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো। এখন আমরা জেনে নেই যে এই মুদ্রাস্ফীতির ফলাফলটা কি, মুদ্রাস্ফীতির কারণে একটি দেশে কি কি ঘটনা ঘটতে পারে। মুদ্রাস্ফীতির ফলাফল দুইভাবে প্রভাব ফেলতে পারে, একটা হলো নেতিকর প্রভাব আর একটা হলো ধনাত্মক প্রভাব, একটা ধনাত্মক প্রভাব আর একটা হলো ঋণাত্মক প্রভাব। যেমন ধনাত্মক প্রভাব মানে হলো মুদ্রাস্ফীতির কারণে কি কি কোন কোন শ্রেণী বা কি কি বিষয়ে উন্নতি ঘটে, আর ঋণাত্মক প্রভাব হচ্ছে মুদ্রাস্ফীতির কারণে কোন কোন বিষয়ের নেতিবাচক প্রভাব বিরাজমান করে। যেমন ধনাত্মক প্রভাব অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে উৎপাদক শ্রেণীর লাভবান হয়। কিভাবে উৎপাদক শ্রেণীর লাভবান হয়? কারণ তার উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের খরচ সমান থাকে, কিন্তু উৎপাদিত পণ্য পূর্বের তুলনায় বেশি দামে বিক্রি করতে পারে, এক্ষেত্রে দেখা যায় যে তার লাভ হচ্ছে। তো লাভ হওয়ার কারণে কি হচ্ছে, দ্রব্যের দাম বাড়তেছে, লাভ হচ্ছে, অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যের দাম বাড়ছে, এক্ষেত্রে উৎপাদক শ্রেণী লাভবান হচ্ছে। এরপর আসো কৃষকরা লাভবান হয়, কারণ তার উৎপাদন খরচ একই পরিমাণ থাকে কিন্তু বাজারে পণ্য আগের তুলনায় বেশি দামে বিক্রি করতে পারে, তাই উৎপাদক শ্রেণী কি হয়,
লাভবান হয় পাশাপাশি কৃষকরাও লাভবান হয়ে থাকে। এরপরে আসো যে কর গ্রহীতা, সরি কর, সরি কর নাম কি বলে, হ্যাঁ কর গ্রহীতা, হ্যাঁ কর গ্রহীতা লাভবান হয় অর্থাৎ সরকার এক্ষেত্রে লাভবান হয় মুদ্রাস্ফীতির কারণে। সরি কর গ্রহীতা, কর গ্রহীতা না করদাতা এক্ষেত্রে লাভবান হয় কারণ সে কর যা যদি আগে দিয়ে দেয় তাহলে যে পরিমাণ ক্ষতি হতো অর্থাৎ যে পরিমাণ পণ্য সামগ্রী সে ক্রয় করতে পারত, এখন মুদ্রাস্ফীতির বাড়ার কারণে একই পরিমাণ কর যদি সে দিয়ে থাকে তাহলে সে তার ক্ষতিটা কম হয় অর্থাৎ লাভ হয়। সে আগের চেয়ে মনে করো আগে 100 টাকা দিয়ে 2টি পণ্য ক্রয় করতে পারত, এখন 100 টাকা দিয়ে 2টি পণ্যের চেয়ে কম ক্রয় করতে পারে, তাহলে এক্ষেত্রে কর দাতা যিনি কর দেন তিনি লাভবান হয়ে থাকেন। এরপরে আসো ঋণ গ্রহীতা, ঋণ গ্রহীতা লাভবান হয় কারণ সে একজনের কাছ থেকে গত বছর 1000 টাকা ধার নিয়েছিল এবং এই বছর সে 1000 টাকা ঋণ পরিশোধ করলো, তাহলে সে 1000 টাকা দিয়ে গত বছর মনে করো 10টি পণ্য ক্রয় করে খেতে পারছে অর্থাৎ ভোগ করতে পারছে, বাট এই বছর সে একই পরিমাণ টাকা দিয়ে সে আগের চেয়ে কম পরিমাণ পণ্য ক্রয় করতে পারত অর্থাৎ 10টি পণ্যের জায়গায় হয় 9টি বা 8টি পণ্য ক্রয় করতে পারত, তাহলে গত বছর সে 1000 টাকা দিয়ে যতটা পণ্য ভোগ করতে পারছে এখন সে 1000 টাকা ঋণ পরিশোধ করার কারণে সে একই পরিমাণ পণ্য ভোগ করতে পারতো না, তার চেয়ে কম পরিমাণ পণ্য ভোগ করতে পারতো অর্থাৎ সে এখানে 1টি বা 2টি পণ্যের সমান লাভবান হয়েছে। এরপর আসো নেতিবাচক প্রভাব, ঠিক তার উল্টো অর্থাৎ কর সরি শ্রমিক শ্রেণী, শ্রমিক শ্রেণী এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কারণ হচ্ছে তার মজুরি সমান থাকে কিন্তু পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সে পূর্বের সমান পণ্য ক্রয় করে ভোগ করতে পারে না, এক্ষেত্রে শ্রমিক শ্রেণী ক্ষতিগ্রস্ত হয় মুদ্রাস্ফীতির কারণে। স্থির মজুরির শ্রমিক যারা আছে মানে ফিক্সড মজুরিতে যারা চাকরি করে তারা ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের মজুরি স্থির থাকে বাট তারা পণ্য পূর্বের তুলনায় মুদ্রাস্ফীতির কারণে কম ক্রয় করতে পারে, সেই কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেম ঋণদাতা, এবার হলো ঋণদাতা ক্ষতিগ্রস্ত, ঠিক ওইটার উল্টোটা যেরকম বলেছিলাম, যিনি ঋণ দিয়েছেন তিনি 10টি পণ্য মানে 1000 টাকা ঋণ দিয়েছিল তিনি 10টি পণ্যের সমান ঋণ দিয়েছিল কিন্তু এবার তাকে ফেরত দেওয়া সে এখন 8টি পণ্য ক্রয় করতে পারে অর্থাৎ সে আগের তুলনায় 2টি পণ্য কম ক্রয় করতে পারে অর্থাৎ ঋণ গ্রহীতা ঋণদাতা এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা বুঝতে পারলাম যে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি বৈশিষ্ট্য, মুদ্রাস্ফীতি পরিণতি বা ফলাফল। শিক্ষার্থী বৃন্দ, তবে আমরা যা বুঝতে পারলাম যে একটি দেশে মুদ্রাস্ফীতি হলে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে একটি দেশে মুদ্রাস্ফীতি থাকা উচিত অর্থাৎ যেটাকে বলা হয় মৃদু মুদ্রাস্ফীতি অর্থাৎ সাধারণত 4-5% হারে মুদ্রাস্ফীতি যদি দেশে বিরাজমান থাকে তাহলে সেটাকে মৃদু মুদ্রাস্ফীতি বলে, আর এই মৃদু মুদ্রাস্ফীতি না থাকলে দেশের উৎপাদনের গতিশীলতা ও অর্থনৈতিক গতিশীলতা থাকে না, এক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থা স্থবির হয়ে পড়ে, সেই ক্ষেত্রে একটি দেশে মৃদু পরিমাণে মুদ্রাস্ফীতি থাকা উত্তম, না হলে উৎপাদনকারীরা পরবর্তীতে লাভে বা মুনাফা আশা না করতে পারলে তার উৎপাদন বন্ধ করে দেয়, উৎপাদন কমিয়ে দেয়, অর্থব্যবস্থা অচল হয়ে পড়ে, অর্থের চাকা স্থবির হয়ে পড়ে, এক্ষেত্রে অর্থনীতিতে মন্দার সৃষ্টি হতে পারে অর্থাৎ একেবারে স্থিতিশীল হয়ে পড়তে পারে।
সেক্ষেত্রে অর্থনীতির চাকাকে গতিশীল করার জন্য মৃদু পরিমাণ মুদ্রাস্ফীতি থাকা উচিত। অর্থাৎ এই মৃদু পরিমাণ মুদ্রাস্ফীতির কারণে মুনাফা লাভের আশায় উৎপাদনকারীরা প্রতিনিয়ত অধিক পরিমাণে উৎপাদনের আগ্রহ প্রকাশ করে, আর সেক্ষেত্রে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়, বেকারত্ব হ্রাস পায়, দেশে জাতীয় আয় বৃদ্ধি পায়, প্রবৃদ্ধির হার বৃদ্ধি পায়, মাথাপিছু আয় বৃদ্ধি পায়, দেশ ডে বাই ডে উন্নয়নের পথে ত্বরান্বিত হতে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে মুদ্রাস্ফীতি একটি দেশের জন্য কি হুমকি স্বরূপ, কিন্তু যদি মুদ্রাস্ফীতিটা স্বল্প মাত্রায় মৃদু মাত্রায় বিরাজমান করে, তাহলে সে দেশে মুদ্রাস্ফীতিটা কি বলে আদর্শ হয়ে থাকবে, সরি হ্যাঁ আদর্শ হয়ে থাকবে, যেটাকে বলা হয় দেশে উন্নয়নের পথে ত্বরান্বিত করবে এবং এটা হুমকি না হয়ে আশীর্বাদ স্বরূপ কাজ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মুদ্রাস্ফীতির আজকে এই পর্যায়ে এই পর্যন্ত আলোচনা করে রাখছি। পরবর্তীতে আরেকটি ক্লাসে আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কে পরের স্টেপে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা অপেক্ষা থেকো এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।